এখানে কিন্তু আমরা ট্রাই করবো তো ভাইরাল মটন ফুচকা। চিকেন ফুচকাও কিন্তু 40 টাকায় 6 পিস। আশা করি এতক্ষণ টাইটেলের থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তাহলে চলো বেশি আর দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। সেই দূর দূর থেকে এসে কত বড় বড় ইউটিউবাররা স্বয়ং বঙ্গাই পর্যন্ত আমাদের হালিশহর ফুচকা পাড়ার রিভিউ করে দিল, আর আমরা বাড়ির কাছে থেকে এটা রিভিউ করব না সেটা তো হয় না। তাই আজকে কিন্তু আমরা ভিডিও করতে চলে এসেছি হালিশহর রাসমণিঘাট ফুচকা পাড়া। সত্যি কথা বলতে এর আগেও আমি এই জায়গাটায় না হলেও 100 বার এসেছি, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা মারা থেকে কাপলদের জন্য কিন্তু একদম উপযুক্ত একটা জায়গা। গঙ্গার মিষ্টি হাওয়া আর তার সাথে ভ্যারাইটি অফ ফুচকা। তোমরা জানো আমি যখন প্রথমে এখানে এসেছি তখন এখানে 10 টাকার 15টা জল ফুচকা পাওয়া যেত, আর এখন এখানে 10 টাকার 10টা জল ফুচকা দেয়। তখন এই জায়গাটা এতটা জনপ্রিয়তা পায়নি, ছিল শুধু গঙ্গার ধারে এই মন্দিরটি, আর ছিল একটি পাড়া যেখানে সকল মানুষেরই কিন্তু পেশা ছিল ফুচকা তৈরি করা। ধীরে ধীরে এই জায়গাটির জনপ্রিয়তা বাড়ে আর তার সাথে বাড়ে ব্যবসা ফুচকা বিক্রেতাদের, আর এখন কিন্তু এখানে ভ্যারাইটি অফ ফুচকা পাওয়া যায়, শুধু জল ফুচকা নয়। তাই আজকে আমরা রিভিউ করব অনেক রকমের ফুচকার, ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে হবে। প্রথমেই চলেছি একটা ফুচকার দোকানে, আর এর কাছে কিন্তু আমরা অনেক আগের থেকে ফুচকা খাই। এখান থেকে আমরা ট্রাই করব আইসক্রিম ফুচকা আর চিকেন ফুচকা। সত্যি বলতে ফুচকা খেতে কেই না পছন্দ করে, বিশেষ করে কিন্তু মেয়েরা। কিন্তু তোমরা যারা নতুন ভিডিও করা শুরু করেছো তারা হয়তো আমার এই কথাটার সাথে রিলেট করতে পারবে যে নিজের এলাকায় চেনা জানা মানুষের সামনে ভিডিও করাটা ঠিক কতটা চাপের। যাই হোক, সেগুলো ভুলে গিয়েও কিন্তু আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। এই ফুচকা তৈরি করা দেখে আমার এত লোভ লাগছিল যে মনে হচ্ছিল কখন পাবো। যাই হোক, অ্যাটলাস ফুচকাটা পেয়ে গেছি। তো এখানে কিন্তু আমরা প্রথমেই নিয়ে চলে এসেছি আইসক্রিম ফুচকা। এখানে কিন্তু 6 পিস ফুচকা রয়েছে আর আইসক্রিম, আর উপর দিয়ে কিন্তু চকলেট সিরাপ একদম ভর ভর করে দেওয়া রয়েছে। তাহলে চলো এবার প্রথমেই আইসক্রিম ফুচকাটা ট্রাই করা যাক। আইসক্রিমের টেস্টের জন্য কিন্তু সত্যি কথা বলতে আলুর টেস্ট আমার একেবারেই ব্ল্যাঙ্ক লাগলো, বাট ওয়ান টাইম ট্রাই করাই যায়, বেশ ভালো লাগছে কিন্তু ঠান্ডা ঠান্ডা ফুচকা খেতে। মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ফুচকা খাওয়ার পর এবার কিন্তু পালা আমাদের চিকেন ফুচকা ট্রাই করার। এবার কিন্তু আমাদের এখানে অলরেডি চিকেন ফুচকা বানানো তৈরি হয়ে গেছে, আর এই ফুচকাগুলো কিন্তু আগের থেকে তৈরি করে রাখলে একেবারেই খাওয়া যায় না, কারণ এগুলোর মধ্যে চাটনি আর চিকেনের ঝোল থাকে না, একেবারেই সেগুলো নরম হয়ে যায়। তো আমাদের চিকেন ফুচকা তৈরি হয়ে গেছে, এবার আমরা চিকেন ফুচকাটাকে ট্রাই করবো। এবার কিন্তু এখানে আমরা নিয়ে নিয়েছি চিকেন ফুচকা। চিকেন ফুচকাও কিন্তু 40 টাকায় 6 পিস। তাহলে চলো এবার চিকেন ফুচকাটাকে ট্রাই করা যাক। ভেতরে কিন্তু চিকেনের স্টাফিং অনেকটাই, তাহলে চলো এবার ট্রাই করা যাক। ঝালঝাল আলুর সাথে ঝালঝাল চিকেন জাস্ট অসাম লাগছে খেতে, সাথে টক টক চাটনি মাইন্ড ব্লোয়িং লাগছে খেতে, কিন্তু এটা কিন্তু দি বেস্ট। আরো একটি স্টলে, আর এখানে কিন্তু আমরা ট্রাই করব লোটে ফুচকা আর নবদ্বীপের মিষ্টি দইয়ের ফুচকা, যেটা কিন্তু এখানে লেখা রয়েছে। এখানে কিন্তু প্রথমেই আমরা তৈরি করতে বলেছি লোটে মাছের ফুচকা। আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, লোটে মাছ দিয়ে আর চাটনি দিয়ে ওপর দিয়ে কিন্তু গার্নিশ করে দিয়েছে আমাদের সেউ ভাজা। তাহলে চলো এবার এটাকে খাওয়া যাক। এখানে কিন্তু 8 পিস লোটে মাছের ফুচকার দাম নিচ্ছে 50 টাকা, আর ভেতরে স্টাফিংটা কিন্তু বেশ ভালো রয়েছে। তাহলে চলো এটাকে ট্রাই করা যাক। সত্যি কথা বলতে লোটে মাছের সাথে কাঁচা পেঁয়াজের কম্বিনেশনটা আমার একেবারেই ভালো লাগছিল না খেতে। আর এবার আমরা কিন্তু তৈরি করতে বলেছি নবদ্বীপের মিষ্টি দইয়ের ফুচকা, আর এই ফুচকার প্রিপারেশনটা কিন্তু ভীষণই আম্মি ছিল। হ্যাঁ, এই ফুচকাটার মধ্যে কিন্তু কোনো রকম আলু ছিল না, ছিল ফুচকা, তার মধ্যে ছিল কিন্তু মিষ্টি দই, তার মধ্যে ছিল আমসত্ব, বাদাম আর উপর দিয়ে ছিটিয়ে দিয়েছিল আমুল দুধ। এবার কিন্তু আমরা নিয়ে নিয়েছি নবদ্বীপের মিষ্টি দই ফুচকা। তাহলে চলো, আর উপর দিয়ে কিন্তু বেশ সুন্দর করে আমসত্ব দিয়ে গার্নিশ করা রয়েছে, আর সাথে কিন্তু রয়েছে সকলের প্রিয় আমুল দুধ। তাহলে চলো এবার এটাকে ট্রাই করা যাক। চলে এসেছি আরও একটা দোকানে, আর এখানে কিন্তু আমরা ট্রাই করবো তো ভাইরাল মটন ফুচকা।
স্ক্রিনটাকে স্টপ করে কিন্তু একবার দেখে নিতে পারো, এখানে অনেক ভ্যারাইটির ফুচকা পাওয়া যায় অনেক কম রেটে। এখানে কিন্তু আমরা নিয়ে নিয়েছি মটন ফুচকা, মিষ্টি দইয়ের ফুচকা খেয়ে কিন্তু মুখটা খুবই মিষ্টি হয়ে গেছিলো, তাই ঝালঝাল ফুচকা ট্রাই করবো বলে নিয়ে নিয়েছি মটন ফুচকার। এত সুন্দর গার্নিশ করেছে যে দেখতে এত কিউট লাগছিলো, খেতে ইচ্ছা করছিল, বাট ট্রাই তো করতেই হবে কারণ দেখতে কিন্তু দারুণ ছিল ফুচকাটা। বাট মটন ফুচকাটায় মটনের টেস্ট কিন্তু পুরো ব্ল্যাঙ্ক ছিল, মটনের কোনো রকম ফ্লেভারই মটন ফুচকাটায় ছিল না, বাট ওভারঅল খেতে কিন্তু খারাপ ছিল না। কিন্তু যেই যাই বলুক না কেন, শিকড়ের টান কি আর ভোলা যায়? ফুচকা পাড়ায় আসবো আর জল ফুচকা খাবো না সেটা কিন্তু সম্ভব নয়। যতই যা ফুচকা খাই কেন, জল ফুচকার মতো টেস্ট কিন্তু অন্য কোনো ফুচকায় পাওয়া যায় না। তেঁতুলের টকটক জল আর তার সাথে ঝালঝাল আলু, মুখে দিতেই যেন স্বর্গ একদম। এত কিছুর সঙ্গে ফুচকা ট্রাই করার পরও কিন্তু টক জলের কোনো বিকল্প হয় না। আর ফুচকা খাবো আর টক জল এমনভাবে চুমুক দিয়ে খাবো না সেটা কিন্তু ভাবাই যায় না। আর দেখতে দেখতে কিন্তু অনেক অনেক ফুচকা খেয়ে নিয়েছি আমরা অলরেডি। আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আজকের এই ফুচকা পাড়ার ভিডিওটা, তাহলে অবশ্যই তোমরা এখানে এসো। যারা ফুচকা লাভার রয়েছো এখানের ফুচকা ট্রাই করো, আশা করি খুব 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 ভালো লাগবে। আর আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল ফুডি আই ফাইভ। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ভিডিও করে ফেরার পথে যে এত বড় একটা সারপ্রাইজ পাবো ভাবতেই পারিনি। আমার কিন্তু অনেকদিন ধরে একটু মেহেন্দি পরতে ইচ্ছা করছে, তাই আজকে হঠাৎ করে আমাকে একটা মেহেন্দি পার্লারে এনে বললো যে আজকে কিন্তু তোমার জন্য একটা সারপ্রাইজ। যাই হোক, এতটা মেহেন্দি পরতে কিন্তু এনারা মাত্র 10 মিনিট টাইম নিল, আর মেহেন্দিটাও কিন্তু ভীষণ সুন্দর করে পরিয়ে দিয়েছে। তাহলে এখনকার জন্য বাই।